তার মধ্যে ইন্ডিয়ান ফ্ল্যাগ কালারটা যখন হাইলাইটেড হলো ওটা বেশ ভাল লাগলো, সিনটা অ্যাকশন বেশ ভালো লাগলো। অ্যাকশন খুব ভালো, কিন্তু ওই মানে ব্রিটিশের টাইমটাকে দেখানো হয়েছে, টাইম পিরিয়ডটাকে। হ্যাঁ 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 হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি অম্বালি, আমি অভিষেক, আর আমরা এসে গেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আরেকটা কানাডা সিনেমার ট্রেলার রিয়াকশন করব। একদম। আমরা এর আগে একটা কানাডা সিনেমার ট্রেলার রিয়াকশন করেছিলাম মার্টিন, আপনি যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন। ওটার আমরা অনেক ভিউজ রিভিউস পেয়েছি, পেয়েছি, থ্যাংক তার ইউ জন্য ফর থ্যাংক দ্যাট। ইউ সাপোর্টের জন্য। আর আমরা এটার হিন্দি ট্রেলারের রিয়াকশন করব। এটাতে সুদীপ পা আছে, উপেন্দ্র আছে, আর আমি ডাইরেক্টর আর ইয়ে একবার দেখে নিই। স্টারিংয়ে উপেন্দ্র আছে, কিচ্ছা সুদীপ আছে, যাকে আমরা চিনি, তুমি দেখলে বুঝতে পারবে কিচ্ছা সুদীপকে। আর এটার লিখেছেন আর ডাইরেক্ট করেছেন R.Chandru, আর প্রডিউস বাই আনন্দ পণ্ডিত। ওকে, তো দেখা যাক কেমন করেছে। আমি জানি না এটা কী বিষয় নিয়ে বা টপিকটা আমার কী, তো কোনো আইডিয়া নেই আমারও নেই, তো আমরা ট্রেলারটা দেখেই বুঝতে পারবো। একদম। দেশাত্মবোধক সময়, সত্যি খারাপ লাগে অ্যাকচুয়ালি আমার পুরো। संग्राम नगर के इतिहास में जैसे हमारे पिता का नाम उल्लेखनीय था, उसी तरह भारतीय इतिहास के पन्नों में मेरे भाई का नाम हमेशा रहना चाहिए। इस साम्राज्य की स्थापना तलवार से नहीं बल्कि उसे पकड़ने वाले मजबूत हाथों से होती है। ছোট ছোট মডেল তৈরি করেছে, কেমন লাগলো? বেশ, মানে এর ভাইবটা অনেকটা আমার KGF এর মতন লাগলো। আমার মনে হচ্ছে কেন, আমি তাও একবার ওটা দেখে হ্যাঁ নেব। রিকনফার্ম করছি কেন মনে হলো ওটা। সেম ডাইরেক্টর বা হ্যাঁ, রাইটার নাকি? সিনেমাটোগ্রাফার বা DOP মনে হচ্ছে সেম সেম।
ছোট ছোট খুব সুন্দর সেট গুলো তৈরি করেছে, যেগুলো মানে যেটা শুট করা হয়েছে, ভালো মডেল গুলো, বেশ মডেল গুলো ভালো তৈরি করেছে, কিন্তু এক দুটো জায়গায় মনে হলো এটা মডেল একদম রিয়েলিস্টিক মনে হয়নি, তাই জন্য আরো বলছি। কেন কি এই সিনগুলোতে না ওটা ওয়াও ফ্যাক্টর থাকে, এরা এনেছে বাট স্টিল একটু একটু মনে হচ্ছে যে ওগুলো ছোট ছোট মডেল করে ওটা যে শুট করেছে, বাট ভালো। মানে ওই শটগুলো নেওয়ারও দরকার যেহেতু পুরো ল্যান্ডস্কেপটাকে বোঝাচ্ছে উপর থেকে, আমার জন্য মনে হয় ওটা দরকার। তাছাড়া ফার্স্ট এই তোমার KGF এর মতন একটা হালকা গ্রেইশ টিন্ট দিয়ে যে শুরু হলো, যখন ওরা ওই KGF এর খনিটা দেখে ছিল তখন থেকে যে একটা ধোঁয়া ধোঁয়া ধরা ধরা আর কয়লার জন্য একটা গ্রেইশ টোন ওরা ইউজ করেছিল, ওটা ইউজ করেছে ওইটার জন্যই। হ্যারি পটারে ওই টাইমে ওরা খুব ভালো মতন গ্রিন কালার বা ব্রাউন কালারটা খুব ভালো মতন ইউজ করেছিল, বাট হ্যাঁ এখন অনেকেই করছে। আর তার মধ্যে ইন্ডিয়ান ফ্ল্যাগ কালারটা যখন হাইলাইটেড হলো ওটা বেশ ভালো লাগলো, সেটা অ্যাকশন বেশ ভালো লাগলো, অ্যাকশন খুব ভালো, কিন্তু ওই মানে ব্রিটিশের টাইমটাকে দেখানো হয়েছে, টাইম পিরিয়ডটাকে। আমার পার্সোনালি হিস্ট্রিতে রাজা মহারাজাদের স্টোরি বা কোন অন্যান্য স্টোরি বেশি পছন্দ ফ্রিডম ফাইটারের থেকে। আমার পার্সোনালি, আমি জানি না কেন, মেবি আমার কিছু জায়গায় মনে হয় সবটাই মানে যে কোনো মাইথোলজিক্যালি বা হিস্ট্রি আমরা যাইনি, আমার ফ্রিডম ফাইটার স্টোরিটা পার্সোনালি পছন্দ, স্টোরি হিসাবে পছন্দ, কেন কি ওগুলো স্টোরি না, এগুলো সত্যি ঘটনা, খুব রিসেন্ট সত্যি ঘটনা যেটাকে আমরা বলি, কিন্তু ওটার হয়তো সব থেকে বাজে ব্যাপারটা ওই সময়কার মানুষজন এখনো বেঁচে আছে, মানে এতটাই ওটা মানে একদম কাছে ঘটনা। আর তার থেকেও বড় কথা আমার ওটা পছন্দ না, হয়তো যে যেটা বললো না যে একটা ইন্ডিয়ানই একটা ইন্ডিয়ানকে মেরেছে, হয়তো পার্সোনালি কিছু কারণ এইটা থাকে, বা আমরা জাতিভেদ নিয়ে নিজেরাই মানে যেখানে আমাদের বলেই গেছে যে একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, ওই জিনিসটাকে যখন ছোট থেকে পড়াশোনা পড়ে বড় হয়ে তারপরে ওইটাকেই একটা ওয়েপেন হিসাবে ইউজ করেছে আমাদের এগেনস্টে, আর মানুষ বা ইন্ডিয়ানরা যাই বলবো আমরা না বুঝে জিনিসগুলোকে করেছি, ওদের কথা মতন ইনফ্লুয়েন্সড হয়েছে, মানে এই বাঁচানোর জন্য অনেকে করেছে, নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য অনেকে করেছে পার্টিকুলার হয়তো এই সব কারণের জন্য আমার পার্টিকুলার ওই ফ্রিডম ফাইটারের স্টোরি বা ওই টাইম লাইনের স্টোরিগুলো মানে লাভ মানে খুব ভালোবাসি বা কিছু না একটু পেইনফুল হয়ে যায়, আর ওর জন্য হয়তো আমি অতটা পছন্দ করি না, মানে এই জিনিসটা আমার খুব পেইনফুল হয়ে যায় কিছু জায়গায়, কেন এতটাই রিসেন্ট ঘটনা, যেটা হয়তো মহারানা প্রতাপ বা অন্যদের ঘটনাগুলোতে অতটা মনে হয় না। তো যাই হোক, ওখানে তাও মনে হয় না বাইরে থেকে কেউ আসছে, হুন যাযাবর যে কেউ আসছে এসে লড়ছে, ঠিক আছে নিজের জায়গা করার জন্য, কিন্তু এটা হচ্ছে নিজের জায়গায় থেকে নিজের মানুষের সাথে লড়াটা, এটা কষ্টকর। তো এটা ওই স্টোরি দেখিয়েছে, ওটা দেখে একটু মানে মনে হলো আচ্ছা ঠিক আছে, কিন্তু পুরো স্টোরিটা বেশ দেখিয়েছে, মানে রিসেন্ট ফ্রিডম ফাইটার বা এরকম স্টোরি RRR তো একদম ওয়ার্ল্ডে মানে ব্রিটিশদেরকে আমরা দেখিয়ে দিয়েছি আপনারা কি করেছেন এখানে এসে, আর তাই জন্য আমরা অ্যাওয়ার্ডও নিয়ে এসেছি। সো এর থেকে ভালো কিছু হতে পারে না, ভালো। আর ওই মিউজিক যে ব্রাইটটা আই থিঙ্ক ওটা সেম KGF এর সাথে, রবি বসরুর বয়া ছিল, মানে একদম বিটগুলো আর বিটের সাথে সাথে অনেকটা একদম সিমিলার, আর বিটের সাথে সাথে স্ক্রিন প্লেটা খুব ভালো করে যায়, মানে দুপ 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 করে যে বিটের সাথে স্ক্রিনটা, আর একটা বেশ ওয়েল কাট ট্রেলার একটা বানিয়েছে একদম, আর খুব বেশি কিছু মানে রিভিলও করেনি, আর জাস্ট হিন্ট অফ দ্য স্টোরি দিয়েছে যে স্টোরিটা কি নিয়ে হতে চলেছে, আর বেশ মানে একটা সিনেমাতে বেরোলে বোঝা যাবে যে কেমন করছে। আর তুমি এখানে যে সুদীপ কিচ্চা আছে, যে কিচ্চা সুদীপ যারা আছে, তাকে তুমি মনে হয় মক্খিতে দেখেছো? আমি বেশ কিছু জায়গা দেখেছি, বিক্রান্ত রোনা বেরিয়েছিল, আচ্ছা জি5 আই থিঙ্ক আছে, আমাদের দেখা হয়নি বাট শুনেছি ওটা বেশ ইন্টারেস্টিং।
ভালো, আর একটা কুস্তি নিয়ম করে মুভি করেছিল, খুবই ভালো অ্যাক্টর ইনি। তো দেখা যাক এখানে কেমন কিভাবে সিনেমাটা যতটুকুনি দেখালো করা ততটুকুনি হয়েছে। তো মানে মানে চোখ সরানোর কোনো জায়গা একদমই রাখেনি। আর আমার তো মনে হলো ট্রেলারটা যেখানে এন্ড হবে ওখান থেকে একটা নতুন টুইস্ট শুরু করে দিল, ফ্যামিলি বা হ্যাঁ বাচ্চা হ্যাঁ, মানে যেখানে মেয়েদেরকে প্রচুর প্রথম ইমোশনাল জিনিস, প্রচুর অ্যাকশন, একটা প্যাট্রিয়টিক ফিলিং সবই এর মধ্যে থাকবে সেটা বোঝা আর কেন যাচ্ছে। আমার জানি না মনে হচ্ছে যে এটা পার্ট ওয়ান পার্ট টু হবে, সো আমি জানি না। সেটা রিলিজ করলেই বোঝা যাবে। না আমার মনে হলো এত হিউজ জিনিস দেখাচ্ছে একটা সিনেমায় পুরো জিনিসটাকে দেখানোটা হ্যাঁ একটু চাপের, কেন কি লাস্ট একটু করে না দেখালে, কারণ কি ওখানে এখানে দেখেছো তুমি শুধু পেট্রিয়ট মানে দেশাত্মবোধ মানে ওই টাইমের লাইনই না, এখানে রাজা রানী এগুলোও দেখালো কিছু কিছু জায়গায়, কেন কি ড্রেস আপ যখন একটা মেয়ের ছিল মনে হলো কোনো রানী বা প্রিন্সেস, একটা জায়গায় একটা সিনেমা দেখে মনে হলো কোনো দেশের রাজাকে দেখানো হচ্ছে, তো ওই টাইমটায় তো কিছু কিছু রাজারাও ছিলেন, হুম হুম তো ওদেরও ইনফ্লুয়েন্সটা এখানে ঢোকানো হতে পারে। হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটা হয়তো এখানে দেখানো হয়েছে তারপরে যে যে সময় রাজাদের অবস্থা কি ছিল, একদম কিছু জন ওদের সাথে হাত হাত মিলিয়েছিলেন, মিলিয়েছে কিছু কিছু জন জন। নিজেদের জন্য হ্যাঁ লড়েছেন, তো সব একটা কেওটিক একটা সিচুয়েশন পুরো ইন্ডিয়াতে ছিল, আমার মনে হয় ওয়ার্ল্ডেই ছিল, আমরা তখন ইন্ডিয়াটা নিয়ে অত ফোকাস করি সব জায়গায়, ওই টাইমটা খুব একটা বাজে সিচুয়েশন ছিল। যাক আমরা ওগুলো থেকে বেরিয়ে এসেছি থ্যাংক গড। আর লাস্টে আমার মনে হলো দুটো বাচ্চাকে দিয়ে যে মায়েরকে দিয়ে একটা সিনেমা মানে ওটা একটু আনএক্সপেক্টেড ছিল, পুরো ট্রেলারের লাস্টটুকুনি যেন বেশ ওটা একটা অন্যরকম মানে একটা ইমোশনাল প্রভাব ফেলে দেওয়ার চেষ্টা করেছে ওখানে, বেশ ভালো আর ফেলেওছে, ফিলিংটা। মানে হ্যাঁ যে যে কারণে দিয়েছে ওটা হ্যাঁ এফেক্ট হয়েওছে, একদম, কারণ কি মানে ওরকম করে বাচ্চাদের সামনে আগুন একটুখানি চাপের বোঝাটা আপনারা বলবেন আপনাদের কেমন লাগলো ট্রেলারটা দেখে, আর আপনারা একদম। কতটা এক্সাইটেড আর কি কোথা থেকে দেখছেন এটা অবশ্যই জানাবেন। হ্যাঁ একদম, আর এরকম ভিডিও আরও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি, আর বেল আইকন প্রেস করবেন যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পাবেন। একদম একদম, আর আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকেও ফলো করতে পারেন। আপনাদের এখানে টুইটার ফেসবুক আর ইনস্টাগ্রামে পেজগুলো এখানে দেওয়া আছে, আপনারা ওখানে ফলো করতে পারেন, ওখানে আমরা নানান রকম ইন্টারঅ্যাক্টিভ পোস্ট করছি, ওখানে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, অথবা আপনারা ভিডিওর নিচেও কমেন্ট করতে পারেন যে আপনাদের কেমন লাগছে বা আমরা কি কি অ্যাড করতে পারি আমাদের ভিডিওতে। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। বাই বাই। বাই।